Thank you.
আমরা হরিদ্বার থেকে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঋষিকেশে। এখন আমরা ঋষিকেশের ত্রিবেণী ঘাটে বসে আছি। এটা ঋষিকেশের ত্রিবেণী ঘাট। আসা থেকে আর নড়তে পারছি না, এখানে এসে পৌঁছানো পর্যন্ত আর উঠতে পারছি না। এখানে এত শান্তি, এত ভালো লাগছে, গঙ্গা এত সুন্দর, চারপাশ এত ভালো যে এখান থেকে আর বেরিয়ে কোথাও যেতে ইচ্ছা করছে না। হরিদ্বার থেকে আপনারা বাসে আসতে পারেন ঋষিকেশ, শেয়ার অটোতে আসতে পারেন, আবার অটো বুক করেও আসতে পারেন, অটো না টোটো। তো এতগুলো মাধ্যমে হরিদ্বার থেকে ঋষিকেশ পৌঁছে যাওয়া যাবে, আর খুব একটা বেশি সময় লাগে না। কত কিলোমিটার জানো? হরিদ্বার থেকে 19 কিলোমিটার, হরিদ্বার থেকে ঋষিকেশ 19 কিলোমিটার, খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ বলো রুডি, ঋষিকেশ আসতে গেলে হরিদ্বার থেকে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে একটা অটো ধরে বা বাস ধরলেই ঋষিকেশ চলে আসবে। ঋষিকেশে অনেকগুলো প্রধান ঘাটের মধ্যে একটা ঘাট হচ্ছে ত্রিবেণী ঘাট, এছাড়া রামঝুলা লক্ষ্মণ ঝুলা আছে, কিন্তু আমরা ত্রিবেণী ঘাটেই এসেছি। মুখের সামনে কেন আমি কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে ইচ্ছা করছে না। এখানে বসে এত রোদ, এত রোদের মধ্যে বসে আছি, কিন্তু তাও এতটুকুনি ক্লান্ত লাগছে না, ক্লান্তি লাগছে না, রোদে পুড়ে যাচ্ছি মনে হচ্ছে না, এত ভালো লাগছে এখানে। তো এটা ঋষিকেশের ত্রিবেণী ঘাট।